নমস্কার বন্ধুরা আজ ডে ফিফটিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটি শুরু করার আগে সবাইকে পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই বিগত পনেরো দিনে আমরা আমাদের জীবনের অনেক নতুন নতুন জিনিস শিখলাম আজকের ভিডিওটি আমাদের যত রিলেশনশিপ আছে বা যে সমস্ত রিলেশনশিপগুলি আমাদের একদম ব্রেকডাউনের পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে সেই সমস্ত রিলেশনশিপগুলিকে আবার কিভাবে ঠিক করতে হবে বা কেউ আমাদের ছেড়ে চলে গেছে বা আমাদের জীবন থেকে সে চলে গেছে সেই সমস্ত পেনফুল জায়গা থেকে আমরা কীভাবে নিজেদেরকে বার করে আনব। সেই ট্রিক আজকে আমরা শিখব আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা একসময় আমাদের জীবনে ছিল এখনও তারা নেই জীবন মানেই পরিবর্তনশীল কিন্তু সমস্যা হয় যখন আমরা এই পরিবর্তন হওয়াটাকে বাধা দিই আমাদের কাছে বর্তমানে যে রিলেশনশিপগুলি আছে সেগুলির জন্য গ্রেটফুল হওয়া বন্ধ করে সেই সমস্ত মানুষগুলির কথা ভাবতে থাকি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর এই ভাবার ফলে এখন আমাদের জীবনে যারা আছে তাদেরকেও আমরা গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই তাদেরকে আমরা ফর গ্র্যান্টেড নিয়ে নিই কিন্তু আজ তোমার সময় এসেছে নিজের পাস্টকে ছেড়ে দেওয়ার অতীতে সেই মানুষগুলি যারা তোমাকে দুঃখ দিয়েছে তাদের কথা ভুলে গিয়ে জীবনের সামনে এগিয়ে যাওয়ার কারণ যখন কোনো মানুষের প্রতি তুমি নিজের মধ্যে রাগ পুষে রাখবে সেই আগুনে আসলে তুমি নিজেই জ্বলবে আর কেউ না এবার তোমাকে যদি নিজের জীবনের সমস্ত রিলেশনশিপগুলিকে হিল করতে হয় তবে এর জন্য তোমাকে গ্র্যাটিউডের সাহায্য নিতে হবে এগুলি তোমার জীবনের যে কোনো রিলেশনশিপ হতে পারে তা তোমার নিজের বাবা মায়ের সঙ্গে হতে পারে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে হতে পারে নিজের এক্সের সাথে বা অফিস কলিগের সঙ্গেও হতে পারে এর মধ্যে যে কোনো একটি রিলেশনশিপকে তোমাকে প্রথমবারে বেছে নিতে হবে এবার যখন তোমার রিলেশনশিপটিকে বাছা হয়ে গেল এবার একটা খাতা পেন বা নিজের মোবাইলের নোটপ্যাড ওপেন করে নাও একটা জায়গাতে বসো এবার তুমি যে মানুষটির সঙ্গে নিজের রিলেশনশিপকে ঠিক করতে চাও সেই মানুষটির সঙ্গে অতীতে তুমি যে গুড টাইম স্পেন্ড করেছো সেই স্মৃতিগুলিকে একটু রিকল করো এবং তাকে থ্যাংক ইউ জানাও তার উদ্দেশ্য করে দশটি গ্র্যাটিটিউড লক লেখো যেমন ধরো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশাল ঝগড়া হয়ে গেছে বা কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তাকে উদ্দেশ্য করে তোমাকে গ্র্যাটিটিউডের লক লিখতে হবে এবং দশটাই লিখতে হবে বেশি হলে আরও ভালো কিন্তু কম মোটেই নয় যেমন ধরো এখানে সবার প্রথমে তোমার পার্সোনাল নাম লিখতে হবে তারপরে লিখতে হবে যে তোমার কাছে আমি গ্রেটফুল যে তোমার সঙ্গে অতীতে আমি এত সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতে পেরেছি তার জন্য এই গ্র্যাটিটিউড লগটি লেখার জন্য তোমাকে সবার প্রথমে সেই পার্সনটির নাম লিখতে হবে তারপর আই এম গ্রেটফুল ফর বা তুমি সেই মানুষটির কাছে কি কারণে গ্রেটফুল হয়ে আছো সেই কথাটি লিখতে হবে যেমন ধরো দ্বিতীয় লগে আমি লিখলাম আমি তোমার কাছে অত্যন্ত গ্রেটফুল কারণ তুমি যদি আমার জীবন থেকে আজ না চলে যেতে তাহলে আমি জানতেই পারতাম না যে আমাদের জীবনের প্রতিটি রিলেশনশিপ কতটা ইম্পর্ট্যান্ট এইভাবে দশটি গ্র্যাটিটিউড লগ লেখো যার কারণে তুমি ওই মানুষটির কাছে এখনও গ্রেটফুল হয়ে আছো এর আরও এক্সাম্পল আমি পিডিএফ ফাইলটাই দিয়ে রেখেছি তোমরা প্লিজ পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিও এবার এই লেখার কারণ আমি তোমাদের বলি যখন আমরা কারোর উপর প্রচণ্ড রেখে থাকি আমরা ভুলে যাই যে সামনের মানুষটা আমাদের জন্য আসলে জীবনে কত কিছু করেছে কিন্তু না আমরা সেই সময় সেই মানুষটার শুধু খোটাই দিতে থাকবো যে তুমি আমার জীবনে কী বা করেছো আমাদের যখন রাগ হয়ে যায় তখন আমরা মানুষটার ভালো দিকটি দেখতে পাই না কারণ আমাদের রাগ আমাদের বুদ্ধিকে ঢেকে দেয় যার কারণে আমাদের সামনের মানুষের ভালো দিকটা আমাদের চোখেই পড়ে না কিন্তু এবার থেকে যখনই তোমার কাছের কোনো মানুষের সঙ্গে তোমার ঝামেলা হবে তখনই তুমি একটা জায়গাতে খাতা পেন বা নিজের মোবাইলে নোটপ্যাড খুলে বসে পড়ো সেই মানুষটি তোমার জীবনে ভালো কি কি করেছে তার জন্য দশটা গ্র্যাটিটিউড লগ লেখো আর এই লেখা শেষ হওয়া মাত্র তুমি দেখতে পাবে যে সেই মানুষটির জন্য তোমার মনের মধ্যে কোনো রকমের রাগের ফিলিংসই নেই নিজের অতীতের কোনো পার্সনকে তুমি নিজের জীবন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজটি করতে পারো তোমার মধ্যে যদি একবারে সেই মানুষটির জন্য ভালো ফিলিংস না ওঠে তবে এটাকে তুমি ততবার প্র্যাকটিস করো যতবার না সেই মানুষটির জন্য গুড ফিলিংস তোমার মধ্যে আসছে গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন যে তুমি যদি কারোর উপর রেগে থাকো মানে তুমি নিজের হাতে একটা জ্বলন্ত কয়লার টুকরো ধরে রেখেছ যেটা তোমাকেই ধীরে ধীরে জ্বালাচ্ছে সামনের মানুষটাকে না আমি জানি না আজকে আমার অডিয়েন্স কোন এজের যারা এই ভিডিওটি দেখছে কিন্তু তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি আমরা কেউ হাজার বছর বাঁচব না মাত্র আশি থেকে একশো বছর হয়তো আমাদের আয়ু তার মধ্যে অনেক মানুষকে আমাদের সাহায্য করতে হবে আমাদের কারোর কাছে এত সময় নেই যে আমরা অন্যের সঙ্গে ঝামেলা করতে থাকব। তাই সবাইকে ভালোবাসতে শেখো তাহলে আজকে আমাদের কাজ হলো সবার প্রথমে ভিডিওর নিচে দেওয়া পিডিএফটি ডাউনলোড করা দ্বিতীয় সকালে ঘুম থেকে উঠে নিজের জীবনের দশটি ব্লেসিং কাউন্ট করে একটা জায়গাতে লেখা সেটাকে ফিল করা এবং ভগবানকে কারণ সহ ধন্যবাদ দেওয়া তৃতীয় হলো নিজের খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপগুলির মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়া এবং সেই মানুষটির উদ্দেশ্যে দশটি গ্র্যাটিটিউড লগ লেখা যে কারণগুলির জন্য তুমি সেই মানুষটির কাছে এখনও গ্রেটফুল হয়ে আছো চার নম্বর কাজ হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ম্যাজিক রকটি হাতে নিয়ে সারাদিনের সব থেকে বেস্ট মুভমেন্টের জন্য ভগবানকে ধন্যবাদ দিয়ে হালকা স্মাইল করে ঘুমিয়ে পড়া থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে